আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, সেটা হলো আমরা অনেকেই ইমামের পিছনে নামাজ পড়ি, কিন্তু শেষ বৈঠকে যে নামাজের আগে, মানে শেষ বৈঠকে যে সালামের আগে যে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়ানা সুরা, তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়। সেগুলো পড়তে হয়, কিন্তু অধিকাংশ মানুষগুলো সেগুলো পড়তেই পারে না, ঠিক মতো পড়তে পারে না এবং সহি শুদ্ধ হয় না। সহি শুদ্ধ না হলে কিন্তু নামাজ হবে না, অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং এটা শিখতে হবে। যে ইমামের পিছনে যে নামাজ পড়লে যে নামাজ হবে তাও হলো হবে না, নিজেরও কিছু জানতে হবে, বুঝতে হবে। শুধু ফরজ নামাজটা ইমামের পিছনে বললেন, তারপরে সুন্নত যে নামাজগুলো আছে, বেতের নামাজ আছে, যেমন দয়া কুনুত, এগুলো দয়া কুনুত একটা গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা অধিকাংশ মানুষই আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু দয়া কুনুত সূরাটা আসলে একটু পেঁচমুচর আছে। এটা আমার মুখস্থ করতে অনেক সময় লেগেছে অনেক, তবে এটা শিখতে হবে। শিখে হারলে শেখার পরে এটা খুবই সহজ, অবশ্য একটু চেষ্টা করে একটু শিখতে হবে। তাহলে আমরা মনে করেন যে শুনি, এই সূরাটি শুনবো এবং এর বাংলা অনুবাদ শুনবো, যে বাংলা অনুবাদ আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই বা তার কাছে কি ওয়াদা করেছি, এই বাংলা অনুবাদ আমরা শুনবো। চলুন তাহলে শুনি। দোয়া কুনুত, এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই সূরাটা অধিকাংশ মানুষ আমার মনে হয় শতকরা 60-70 জন, মানে শতকরা 60 ভাগ মানুষ জানে না এই দোয়াটা, কারণ এই দোয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা পড়তে হয় হলো বেতের নামাজের সময়। দোয়া কুনুতটা এটা শিখতে হবে, কেননা দোয়া কুনুত না শিখলে বেতের নামাজ হবে না। এই দোয়া কুনুতটা খুবই একটা গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা আমি অনেক কষ্ট করে শিখেছি, অনেক সময় লেগেছে, যাই হোক আমি এখন পড়বো, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না আস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুকুনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা আলা নাকফুরুকা ওয়া আলা লাকনাও ওয়া নাতনাকুরুকু মাই আবজুরুকা আল্লাহুম্মা ইয়াকা আনআবু এই সূরাটা যদি কেউ না জানেন তাহলে তো বেতের নামাজ পড়তেই পারবেন না। আর বেতের নামাজ অবশ্যই পড়তে হলে এই যারা সূরাটা জানেন না অবশ্যই শিখে নেবেন, অবশ্যই শিখে নেবেন, কারণ এই নামাজ, এই দোয়া কুনুত যদি আপনি না পড়েন নামাজ হবে না। আর আমার এই কথা যদি আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা, আর হুজুর আছে বড় বড় এলাম ইমাম সাহেব আছে, তাদের কাছে আপনি জিগে নেবেন যে দোয়া কুনুত না জানলে কি আপনি বেতের নামাজ হবে কি না, অবশ্যই আপনি শিখে নেবেন। আর এটার বাংলার অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তোমার ভরসাই করতেছি, মানে তোমার উপরেই ভরসা করতেছি, তোমার নিকট ক্ষমা ভিক্ষা চাইতেছি বা করতেছি, তোমার উপর ইমান এনেছি, তোমার ভরসাই করতেছি, তোমার গুণগান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা স্থাপন করেছি। আমরা তোমাকে অস্বীকার করি না, যাহারা তোমার হুকুম অমান্য করে তাদের সঙ্গে আমরা সঙ্গবদ্ধ সংগ্রাম পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই খেজমতে হাজির হই এবং তোমার রহমতের আশাই করি।
ও তোমার শাস্তিকে ভয় করি, নিশ্চয় তোমার আজাব অবিশ্বাসীগণ ভোগ করবে। মানে যারা বিশ্বাস করে না তারা নিশ্চয় তোমার শাস্তি বা আজাব ভোগ করবে। তাহলে যে আল্লাহর কাছে আমরা নত হলাম বা আল্লাহর কাছে আমি চাইলাম, এটা হলো দোয়া কুনুত। এই দোয়া কুনুত আল্লাহর কাছে অনেক কিছু চাইলাম এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং আল্লাহর কাছে নত হলাম। তাহলে আমরা যে অনেকে যে এই বিষয়গুলো জানি না, এটা আমাদের সবার প্রত্যেক মুসলমানের জানা দরকার। যাই হোক, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে দিবেন।